সবাই তো আমাদের ঝুলো না আজকে থেকে আমরা শুরু করছি। ঝুলন বানাচ্ছি আর কিছুক্ষণ পরে শেষ হবে বানানো, দেখতে থাকো। বাঙালি কি খবর, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে কোনো ব্লগ করব না ঠিক করেছিলাম, কিন্তু আজকে আমার ছেলেদের হঠাৎ মাথায় টনাগুনো রয়েছে যে আজকে ঝুলন সাজাবে তারা। তো ঝুলন যখন সাজাচ্ছে তো ভাবলাম যে তাহলে চলো সেটা তোমাদের সাথে শেয়ারই করি, কারণ আজকে মহরম, সবার ছুটি। আর এখন বাজছে হচ্ছে তোমার 12:20। আমি আজকে উঠেছি তখন হচ্ছে আজকে একটু লেটেই উঠেছি, আজকে উঠেছি সাড়ে সাতটা, কারণ ওরা তিনজনে পড়তে গেছে 8টার সময়। তো দুধ টুধ করে দিয়েছি, দিয়ে যা কাজকর্ম করছিলাম করতে করতে তো হঠাৎ এখন ভাবলাম যে না তোমাদের সাথে ঝুলনটা শেয়ারই করি। ওরা যখন করছে তো কীভাবে ঝুলন করছে পাটে পাটে আপডেট দিতে থাকবো, তো তার জন্য সাথে থেকো। গাইস, এখানে চলছে ঝুলনের তোড়জোড়, ঠিক আছে? তিনজনে মিলে আজকে তাদের টনগুলো রয়েছে যে ঝুলন হবে, তো ঝুলনের তোড়জোড় চলছে। শিউলি গাছ, আগে না গ্যারেজ ঘরে ঝুলন হতো, তো এখন গ্যারেজ ঘরে যেহেতু গাড়ি থাকে সেই জন্য এবারে এদের শিফট করেছে শিউলি গাছের গোড়ায় ঝুলন চলছে। তো সেখানে বালি দিয়েছে, সব পুতুল টুতুলগুলো দেখো, এই যে সব পুতুলগুলো রাখা আছে, সব সাজাবে। তো এখানে বড় তিন ভাইতে মিলে জিনিসটা করছে, তো পুরো সাজানো হয়ে গেলে আমি তোমাদের আপডেট দেব। তিনজনে প্রচুর ব্যস্ত, প্রায় সাজানো শেষের দিকে। মেজো, বড় এবং এই যে ছোটো পাঁচিলের ওপরে খুবই ব্যস্ত তিনজনে সাজানো। একদম শেষ হয়ে গেলে তোমাদের দেখাবো যে কত সুন্দর করে ওরা এটা সাজিয়েছে, ভীষণ সুন্দর করে চেষ্টা করছে সাজানো, ঠিক আছে? একদম কাজ থেকে তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কত সুন্দর করে সাজিয়েছে। ঝুলন কমপ্লিট, কিন্তু কমপ্লিট হলে কী হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পুরো। তো খোলা এতে করেছে, এখন সেটাকে ঢাকা না দিলে পুরো নষ্ট হয়ে যাবে, তো সেটা এখন ঢাকা দেওয়ার তোড়জোড় চলছে। কীরকম হয়েছে ঝুলনটা একটুখানি কমেন্ট করে বলো। বেচারা এত কষ্ট করে ঝুলন করলো, আর দেখো বৃষ্টিতে কী অবস্থা, মানে তিরপল তিরপল খাটাতে হয়েছে, মানে কিছু বলার নেই, এত আর কষ্ট করে করলো আর এই অবস্থা। বাই দ্য ওয়ে, আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, এবার করব লাঞ্চ। আজকে লাঞ্চ স্পেশাল কিছু নেই, আজকে লাঞ্চে তোমার ভাত আছে, ভাত ডাল আর পেঁয়াজ আলুর তরকারি, দু ধরনের মাছ, পায়রা সাদা মাছ আর কি গুজিয়ালি, আমি কোনোটাই খাই না। তো আমি ভাত ডাল চাল কুমড়ো আলু পেঁয়াজের তরকারি, আমার ফেভারিট দই, সেই দিয়ে লাঞ্চ সেরে নেব। তো তারপর আবার কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেনু হচ্ছে তোমার ডাল, মুসুর ডাল, আলু পেঁয়াজের তরকারি, আর হচ্ছে তোমার এই যে পায়রা চাঁদা মাছ, গুজওয়ালি মাছ, আর হচ্ছে তোমার চাল কুমড়ো, আর ভেজিটেবলস যেমন ভাত। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। এই সেটা আমাদের মুসলিম এরিয়া, আর আজকে যেহেতু মহরম সেজন্য তাজিয়া বেরিয়েছে, তো সেই তাজিয়াটা আমাদের এই জিটি রোড দিয়েই যাবে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওকে, তোমরা জাস্ট দেখো ভীষণ সুন্দর তাজিয়া, দুবছর বাদে আবার বেরিয়েছে, এখানে জাস্ট লাঠি খেলা হয়, এ হয়, ভীষণ সুন্দর। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জাস্ট দেখতে থাকো এই তাজিয়া। Oh, my God.
গাইজ, দেখলে তো আজকে মহরমটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ঝুলনটা যেটুকুনি পেরেছিস তোমাদের সাথে শেয়ার করেছি। এখন বাজে রাত্রির 12টা বাজে যাচ্ছে, এবার আমি যাব শুতে, বিছানা হয়ে গেছে। আর আজকে ডিনার টিনারগুলো খুব একটা ছিল না আমারই, দুধ রুটি খেয়েছি। তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো বাই।